কচুরমুখীতে ফাইবার রয়েছে যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভালো কাজ করে। ফাইবার এমন একটি শর্করা যা আমাদের পরিপাকতন্ত্রকে ভালো রাখে এবং ফাইবার যেহেতু পুরোপুরি হজম হয় না তাই এটি আমাদের রক্তে সুগারের উপর কোনো কার্যকরী প্রভাব ফেলে না। এছাড়া কচুতে যে প্রতিরোধী স্টার্চ থাকে এটিও রক্তের শর্করার মাত্রা বৃদ্ধি করে না। ডায়েটারি ফাইবারগুলি ডায়াবেটিসের বিকাশের সম্ভাবনা হ্রাস করতেও সহায়তা করতে পারে কারণ এটি শরীরে ইনসুলিন এবং গ্লুকোজ নিঃসরণ নিয়ন্ত্রণ করে। এছাড়াও ফাইবার এবং প্রতিরোধী স্টার্চ আমাদের হার্টের রোগের ঝুঁকি কমাতেও সহায়তা করতে পারে। কচুরমুখী ফাইবার এবং প্রতিরোধী স্টার্চের দুর্দান্ত উৎস। গবেষণায় দেখা গেছে যে বেশি পরিমাণে ফাইবার গ্রহণের ফলে আমাদের হার্টের রোগের ঝুঁকি হ্রাস পায়। অন্য একটি সমীক্ষায় দেখা গেছে প্রতিদিন অতিরিক্ত 10 গ্রাম ফাইবার খাওয়ার ফলে হার্টের রোগের কারণে মারা যাওয়ার ঝুঁকি 17% কমে গেছে। এবং কচুতে থাকা প্রতিরোধী স্টার্চ কোলেস্টেরলকে হ্রাস করে হার্টের রোগের ঝুঁকি কমায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে।